नफरत के बाजार में मोहब्बत की दुकान खोल रहा हूं। आप मुझसे नफरत करो, आप मुझे गाली दो, ये आपके दिल की बात है। आपका बाजार नफरत का, मेरी दुकान मोहब्बत की। नेता जे बार्ता दिए छिलेन कर्मीरा वास्तवे ताई करे देखालेन। दुर्गापुरे मोहब्बत की दुकान खोला हलो जिला कांग्रेसेर तरफे। बाजारे शाकसब्जी लागाम छाड़ा मूल्यवृद्धिर प्रतिबादे कम दामे सब्जी दोकान खोला हलो कांग्रेसेर तरफे। दुर्गापुरे आशीष मार्केटे मोहब्बत की दुकाने बाजारे प्राय अर्धेक दामे बिक्री करा हलो सब्जी। रास्ताय सब्जी किनते दोकाने भीड़ जमालेन स्थानीय बासिंदारा। पाशेई मोदीजीर आच्छादिन नामे आरेकटी दोकान खोलेन कांग्रेसेर कर्मीरा। सेखाने अवश्य सब्जीर दाम आकाश छोंया। एई दोकाने भीड़ नेई क्रेतादेर। राहुलजीर दोकान थेके, कांग्रेसेर राहुलजीर दोकान थेके आमरा किनेछि, सस्ता दरे किनलाम। बाजारे जा आगुन সস্তা, এখানে খুবই সস্তায় দিচ্ছে, তাই জন্য লঙ্কা আমি আদা কিনলাম। রাহুল গান্ধী একটা লাগিয়েছে শিবির, এখান থেকে কিনলাম, অনেক বাজার থেকে অনেক সস্তা দামে কিনলাম। হ্যাঁ, আদা আদা লসুন লঙ্কা টমাটর কিনলাম। হ্যাঁ, সস্তা ওখানে বহুত দাম। ওটা মোদিবাবু দোকান, ওটা বহুত দাম, ওখান থেকে কিনা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল গান্ধীর যে জিনিস, যে নিয়ে তিনি পদযাত্রা করেছিলেন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত মহব্বত কা দোকান খোলার জন্য, আমরা সেই মহব্বত কা দোকান খুলেছি। মানুষ যেন তাদের ন্যায্য মূল্যে জিনিস পায়, সেই জন্য আমাদের এই প্রতীকী প্রতিবাদ। পশ্চিমবঙ্গে আলু পেঁয়াজের দাম কি মোদী ঠিক করে দেবেন? বাস করছি বাংলায়, মুখ্যমন্ত্রীর লিখতো ওখানে দেয়ালটা মদমায়াজির, তাহলে বুঝলাম যে ঠিক কথা বলছেন। মূল্যবৃদ্ধি না কমলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।